48 পাতা। আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি। সকালের ট্রেনে 221 জন এবং দুপুরের ট্রেনে 172 জন যাচ্ছি। তাহলে কোন ট্রেনে আমরা বেশি যাচ্ছি? সকালের ট্রেনে যাচ্ছি কতজন? 221 জন। আর আমরা দুপুরের ট্রেনে যাচ্ছি 172 জন। কোন ট্রেনে বেশি যাচ্ছি? কম বেশি তার মানে বিয়োগ করতে হবে। 221 থেকে আমরা 172 বিয়োগ করব। তাহলে 221 বিয়োগ 172, এটাকে 11 ধরতে হবে। 11 থেকে 2 বাদ দাও, 9, হাতে 8, 12, 2কে 12 ধরতে হবে, 12 থেকে 8 বাদ দাও, 4, হাতে 1, 2 আর 2 মিলে গেল 0। তাহলে বিয়োগ করে পেলাম 49। তাহলে উত্তরটা হবে কি, যে সকালের ট্রেনে 49 জন বেশি যাচ্ছি। 2 নম্বর, হুগলির পহলমপুর গ্রামে 285টি পাকা বাড়ি আছে, ওখানে কাঁচা বাড়ি আছে 343টি। পহলমপুর গ্রামে কোন বাড়ি থেকে কোন বাড়ি বেশি আছে? তাহলে আমরা আগে দেখি যে কাঁচা বাড়ি আছে, 2 নম্বর, কাঁচা বাড়ি আছে 343, এটা বেশি দেখতে পাচ্ছি, আর পাকা বাড়ি আছে 285টি। কোন বাড়ি কত বেশি? বিয়োগ করতে হবে বেশি থেকে কম। তাহলে এটা কাঁচা বাড়ি আর এটা হচ্ছে পাকা বাড়ি, তাহলে কাঁচা বাড়ির সংখ্যা বেশি। তাহলে আমরা এখানে বিয়োগ করে নিই, 343 থেকে 285 বিয়োগ করি, 13, 3কে ধরবে 13, হাত 13 থেকে 5 বাদ দাও, 13 থেকে 5 বাদ দিলে হবে 8, হাতের 1, 9, 14 থেকে 9 বাদ দাও, 9, 5, 14, 5, হাতের 1, 3, 3, 3 মিলে গেল 0, তাহলে হবে 58। তাহলে উত্তরটা লিখবে কি, যে কাঁচা বাড়ির থেকে, সরি, পাকা বাড়ির থেকে লিখবে, পাকা বাড়ি থেকে কাঁচা বাড়ি 58টি বেশি আছে। ঠিক আছে, পাকা বাড়ির থেকে কাঁচা বাড়ি বেশি, কত বেশি? 58টি বেশি। 49 পেজের 5 নম্বর অঙ্কটা দেখো, কাশিম চাচা পানের বরজ থেকে 600টি পান তুলেছেন, 300টি পান দোকানিকে দিয়েছেন, এখন কাশিম চাচার কাছে কয়টি পান রইল? কি, কতগুলো পান তুলেছেন তিনি? 600টি পান তুলেছেন, সেখান থেকে তিনি দিলেন 308টি পান। তাহলে 600 থেকে 308 বিয়োগ করি, 600 থেকে 308, শূন্যকে 10 ধরো, 10 থেকে 8 বাদ দাও, 2, হাতের 1, শূন্যকে 10 ধরো, হাতের 1 আছে এখানে, 10 থেকে হাতের 1 বাদ দাও, 9, হাতের 1, 3 একে 4, 6 থেকে 4 বাদ দাও, 2, তাহলে হবে 292। তাহলে উত্তরটা হবে, এখন কাশিম চাচার কাছে 292টি পান রইলো।